হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মানে ইতিহাসের পঞ্চম অধ্যায়ের এমসিকিউগুলো দিয়েছিলাম, এখন ছোট অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান এক পঞ্চম অধ্যায়ে, মানে যে অধ্যায়ে আছে হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ, সেখানকার এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা অবশ্যই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে এবার বলি। এক, সংবাদ প্রভাকরের সম্পাদক কে? সংবাদ প্রভাকরের সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। দুই, বাংলাদেশে প্রথম ছাপাখানার মালিক কে? এটা কলকাতায়ও দিতে পারে, বাংলাদেশেও দিতে পারে। তাহলে উভয় ক্ষেত্রে প্রথম ছাপাখানার মালিক ছিলেন জেমস অগাস্টাস হিকি। বিদ্যাবণিক কাকে বলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়। ইউএন রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা কে? ইউএন রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে 15ই আগস্ট জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। হিকির প্রকাশিত সংবাদপত্রের নাম কি ছিল? হিকির প্রকাশিত সংবাদপত্রের নাম ছিল বেঙ্গল গেজেট। বাংলাদেশ বা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশ বা ভারতের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট। বাংলাদেশে কে প্রথম বর্ষপঞ্জি প্রকাশনা করেন? বাংলাদেশের জন জাকারিয়া কেরা নিয়ান্ডার প্রথম বর্ষপঞ্জি প্রকাশনা করেন। বাংলা মুভেবল টাইপের আবিষ্কর্তা কে? বাংলা মুভেবল টাইপের আবিষ্কর্তা হলেন চার্লস উইলকিন্স। বাংলা হরফ তৈরির কারিগর কে? বাংলা হরফ তৈরির কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। মুদ্রণের জন্য কবে বাংলা হরফ তৈরি হয়? 1779 খ্রিস্টাব্দে মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি হয়। কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফ তৈরি হয়? হ্যালেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফ তৈরি হয়। নাথানিয়েল ব্রাসি হ্যালেড কে ছিলেন? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা ছিলেন নাথানিয়েল ব্রাসি হ্যালেড। চুচুড়ার ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? চুচুড়ার ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিন্স। কোন ছাপাখানাটি সর্বপ্রথম সরকারি ছাপাখানার স্বীকৃতি পায়? চুচুড়ার ছাপাখানাটি সর্বপ্রথম সরকারি ছাপাখানার স্বীকৃতি পায়। কবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর তৈরি নামে কারা পরিচিত? উইলিয়াম কেরি, জেসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় বা এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র হল দিগদর্শন 1818 খ্রিস্টাব্দ। কারা প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেন? শ্রীরামপুর মিশনারিরা প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেন। শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত একটি বাংলা গ্রন্থের নাম লেখো। শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত একটি বাংলা গ্রন্থের নাম হিতোপদেশ। ফেলিক্স কেরি কি জন্য বিখ্যাত ছিলেন? উইলিয়াম কেরির পুত্র ছিলেন ফেলিক্স কেরি। তিনি ছিলেন শারীরবিদ্যার উপর একটি গ্রন্থ রচনা করে বিখ্যাত হয়েছিলেন। গঙ্গাকিশোর ভট্টাচার্য কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন বেঙ্গল গেজেট প্রেসের প্রতিষ্ঠাতা এবং প্রথম বাঙালি প্রকাশক। পরেরটা,
কে বীণাযন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন? লেখক রাজকৃষ্ণ বসু বীণাযন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। কারা সংস্কৃত যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদনমোহন মা তর্কালঙ্কার সংস্কৃত যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সংস্কৃত প্রেস ডিপোজিটরি কে প্রতিষ্ঠা করেন? সংস্কৃত প্রেস ডিপোজিটরি প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইউ রে অ্যান্ড সন্স ছাপাখানাটি কবে প্রতিষ্ঠিত হয়? ইউ রে অ্যান্ড সন্স ছাপাখানাটি 1895 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোরের কৃতিত্ব কি ছিল? মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোরের কৃতিত্ব ছিল প্রসেসিং অ্যান্ড এবং হাফটোন ব্লক তৈরি করার কৌশল আবিষ্কার করেছিলেন। সুকুমার রায় কে ছিলেন? উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। ইনিও মুদ্রণ শিল্পে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। এছাড়া তার লেখা কবিতা আজও সকলের প্রিয়। আচ্ছা, দ্রাঘিজা নামক গ্রন্থটি কার রচনা? দ্রাঘিজা নামক গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা। বাংলায় প্রথম বিজ্ঞানের পরীক্ষাগার কে তৈরি করেন? বাংলায় প্রথম বিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন জন ম্যাক। আচ্ছা, চারুপদ গ্রন্থটি কার লেখা? চারুপদ গ্রন্থটি অক্ষয় কুমার দত্তের লেখা। সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি কার লেখা? সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। কলকাতার বিজ্ঞান কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? স্যার আশুতোষ মুখার্জি 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম কি? কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বসুবিজ্ঞান মন্দির কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? আচার্য জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক কে? কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক আচার্য জগদীশচন্দ্র বসু। এসপিটিই কে প্রতিষ্ঠা করেন? এসপিটিই প্রতিষ্ঠা করেন হচ্ছে তারকনাথ পালিত। বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় এবং এর বর্তমান নাম কি? বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 খ্রিস্টাব্দে 25 জুলাই প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান নাম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ভারতের চুইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন? ভারতের চুইয়ে পড়া শিক্ষানীতি চালু করেন লর্ড মেকলে। আচ্ছা, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ও সম্পাদক কারা ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ এবং সম্পাদক ছিলেন আশুতোষ চৌধুরী এবং হীরেন্দ্রনাথ দত্ত। ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠিত করেন? ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিশুর প্রাথমিক শিক্ষক হচ্ছে প্রকৃতি। কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? 1921 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? 1951 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে
কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? 1951 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।